এখন বাজছে সকাল 8টা রবিবার, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে। আর এখন আমাদের রেসিপি হচ্ছে কি ঠাকুমা, মিরিক মাছ। মিরিক মাছ দিয়ে সিম্পল একদম সাদা মাছ একটা রেসিপি। আর আজকে ভাবছি তনুকে আনতে যাবো, তো আজকে প্রচুর কাজ আছে, একটু করে বোলপুর যেতে হবে, বোলপুর থেকে এসে এই ভিডিওটা এডিট করতে হবে, এই ভিডিওটা এডিট করে আপলোড করতে হবে, তারপর দুপুর থেকে স্টার্ট হবে টাইটি সোয়াদ ভেজের ভিডিও, তো ভিডিও করে সন্ধ্যার দিক করে দেখে আনতে যাবো তনুকে। তো আজকে যেয়ে কালকে সকালেই নিয়ে চলে আসবো, তো দেখা যাক সব কাজ যদি কমপ্লিট করতে পারি তাহলে আজকে বেরিয়ে যাবো আনতে। বোলপুর থেকে এখন বনলক্ষ্যে আসলাম, ভাবলাম যে একটু আচার টাচার কিনে এখানে এসেছি, যখন এখানে আচার খুব ভালো করে, তাহলে একটু আচার কিনে নিয়ে যাই। আচ্ছা বুধ গাছ, এটা কি ফুল গাছ? হ্যাঁ আচ্ছা, এই গাছটা এটা একটা দিয়ে দাও তো, একটা ভালো দেখা দাও। তো এই যে আচার টাচা নেওয়া হয়ে গিয়েছে, আর আচারের সাথে সাথে কিছু গাছও নিয়ে নিয়েছে, ভাবছিলাম গাছ নেবো না, কিন্তু আমার গাছ দেখলে আবার থাকতে পারি না, কেনা হয়ে যায়। তো গাছগুলো এবার কী করে নিয়ে যাবো তাই ভাবছি। আগের বারে এই কাকু আমাকে তুনোর আমি এসেছিলাম যে গাড়িতে বেঁধে দিয়েছিল। তো এই যে রঙ্গন নিলাম, বিলাতে আমরা তেজপাতা, আর এটা কি ফুল জানি না কি যেন নাম বললো, আর এই ফুলটা বলছে দারুণ ফুল, ফাগুন বউ বলছে দারুণ, তো যার জন্য নিয়ে নিলাম। এই যার নিয়েছি পুদিনা গাছ, আর এখানে আছে আচার। তো কাকু বড়মার জন্য এখন আমার বস্তা নিয়ে এলো, বস্তা তো ভরে দিচ্ছে, তো এই কাকু অনেক উপকার করে আমি এলে। দেখুন কাকু কখনো ব্যবস্থা করে দিয়েছে, সব ভরে দিয়েছে, তো এই গাড়িতে আমি চেপে পড়েছি, হাতেও তুলে দেবে। এখানে নিচে বসিলাম, বনলক্ষ্মী থেকে গাছ নিয়ে এখানে আসলাম। এই জায়গাটা খুব ভালো লাগে আমার, ফাঁকা জায়গা জঙ্গলের মধ্যে। তো এখানে আজকে আমাদের টিফিন, সকালে টিফিন যেটা আজকে এখানেই হবে, তো রোজ তো বাড়িতেই খাই, কিন্তু আজকে কি মন হলো খাবার নিয়ে আসলাম এখানে খাবো। আর এই জায়গাটা হচ্ছে একদম জঙ্গলের মাঝে, আর এই পুকুরটা দেখছেন, এই পুকুরে প্রচুর পদ্ম ফুল হয়, তো এখন পদ্ম ফুলগুলো নাই, শালুক ফুল আছে কিছু কিছু। তো এখন খেয়ে দিয়ে বাড়ি যেয়ে এডিট করতে পারবো, প্রচুর কাজ আছে, তাও জঙ্গলে মাঝে বসে আড্ডা মারছে, অনেক পিকনিক করতে, একটা পিকনিক পিকনিক ফিলিংস আসছে। কুটু সবার এখন ভাত খায়, ভাতের বিশাল ভক্ত হয়ে গেছে, এনে বেঞ্চে রেখে দিচ্ছি, তুই খা নিজে নিজে। আয় প্রান্তর কাজ চলছে, এখন গাছের থেকে পেয়ারা পেড়ে খাচ্ছি, আপাতত এখন আমার হাফ টাইম রেস্ট। আর আপনারা অনেকে বলছিলেন যে আমি কালো হয়ে যাচ্ছি, দেখতে খারাপ হয়ে যাচ্ছে, তো এই যে দুপুরবেলায় রোদে রোদে কাজ করছি, সকাল থেকে কোনো রেস্ট নাই বা একটু বসি নাই, সারাদিন রোদে রোদে ঘুরছি, তো যার জন্য এই কাজের মধ্যে থাকি সারাদিন, যার জন্য চেহারার দিকে ধ্যান দেওয়া হয় না, তো ওই জন্য একটু কালো হয়ে যাচ্ছে। আর সবাই যেরকম বলে যে পরিষ্কার হওয়ার রহস্য, তো আমি বলছি কালো হওয়ার রহস্য আমার, তো এটাই হচ্ছে আমার কালো হওয়ার রহস্য। তো আমার মতো যদি কালো হতে চান তাহলে রোদে রোদে ঘুরবেন, সারাদিন কাজ করবেন, দেখবেন ঠিক কালো হয়ে যাবে। আর একটা কথা বলি, 10 বছর পর মানুষের সৌন্দর্য থাকবে না, আপনি কি কাজ করেছেন জীবনে, কি করেছেন সেটাই থাকবে, তো চেহারাটা কোনো ম্যাটার করে না, কি কাজ করলেন সমাজের জন্য, কি করলেন সেটাই বড়। চিনি সেরা ভেতরে ডোবানো হয়েছে, এই যে কাকু ভাত চাড়ো,
এখন বাজছে সন্ধ্যা 6টা আর সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি তনুকে আনতে। তো তনুকে নিয়ে কালকে সকালে মোটামুটি 7-8টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। ও মা আসি তাহলে আমি সকালে আসবে তো 8টা এটা হচ্ছে আমার দিদির ছেলে, ও কালকা থেকে যখন থেকে শুনেছে আমি আসবো তখন থেকে মানে বায়না ধরেছে যে ও আসবে আমার সাথে। তো শ্বশুর বাড়ি থেকে এসেই পিসির বাড়ি চলে এসেছি, কারণ এখন ভিডিও করতে হবে কুকিং এর। তো আমি তনু ঠাকুমা মা সবাই মিলে এসেছি। ঝড়ের মধ্যে হাওয়া দিচ্ছে গো, কি হাওয়া! ও গুড়াতে কিনে সত্যি তো উড়িয়ে চলে যেতে পারে ছড়া। না এখন অনেক মোটি হয়ে গেছে, আমাকে এখন উড়াবো। অনেক লঙ্কা হয়েছে, লঙ্কাও ছিড়বো। কে আছে? ওই দেখো তো পায়ের কাছে, সামনে হচ্ছে দুর্গাপূজা আর কিছুদিন পরেই। আর এই দেখবেন দুর্গাপূজার কিছুদিন আগেই নদীতে কাশফুল ফোটে, তো এখন প্রচুর কাশফুল ফুটেছে। এই সৌন্দর্যই আলাদা, মানে এরকম দৃশ্য কমই দেখা যায়। নদীর পাড়ে পুরো নদী একদম সাদা হয়ে থাকে কাশফুলে, তো দারুণ লাগছে দেখতে।
এরে বৃষ্টি চলেছে, এখানে বৃষ্টি জল পড়বে না। হ্যাঁ বৃষ্টি জল এখানে পড়বে, ঘরে ঢুকে যাবে না, এখানে পড়বে না, থাকি নাই তো ঘরে দিয়ে পড়বে। হ্যাঁ কমে গেছে বৃষ্টি, বৃষ্টি পড়েই নাই, কমে আবার আসবে। মেঘ কেমন করেছে দেখো তো, দেখুন কেমন মেঘ করেছে। বৃষ্টি এলো বলে আজকে বিশাল বৃষ্টি, আর এদিকে হাওয়ার জন্য সবকিছু ঢাকা দিয়ে গার্ড দিয়ে রান্না করতে হচ্ছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা বাইরে কেন রান্না করি, তাহলে তো এত ঝড় বৃষ্টির মধ্যে ঘরেই করতে পারি। তো ওরকম করি না, একটাই কারণ যে লাইটের ব্যাপার থাকে। তো ঘরের ভিতরে যদি করি লাইটটা অতটা পাওয়া যায় না, আর জিনিসটা আপনারা অতটা ক্লিয়ার বুঝতে পারবেন। একটা বাইরে নেচারের মধ্যে লাইটটা ভালো আছে, ভিডিওটাও ভালো হয়, তো যার জন্য আমরা বাইরেই ভিডিও করি। এত বৃষ্টির মধ্যে এখানে জল পড়ছে না বলে টাকা নেবে, দশ টাকা নেবে। বিয়ের পর তুমি আমার কাছে প্রথমবার টাকা চাইলে, তাও আবার 10 টাকা। তো আমাকে বলছে এ আমাকে দেবে কত, 10 টাকা দেবে, তো 10 টাকা দিয়ে ও টিপ কিনবে। তো এই প্রথম আমার কাছে কোনো টাকা চাইলে, আগে কোনোদিন আমার কাছে কোনোদিন টাকা চাই নাই। তো এখন দুপুরবেলায় এখন খাওয়া দাওয়া করছি, আর আজকে দুপুরবেলা খাবারে কী গেছে দেখে আপনাদের। এই যে এখন রান্না করলো, গাছে যে কচুর তোলাটা দেখলেন আপনারা, একদম গাছের টাটকা কচু দিয়ে রান্না। আর এটা হচ্ছে গাছের কাঁচকলা, মানে পিসিদের গাছের কাঁচকলা রান্না, আর এটা পিসিদের গাছে থেকে বটবটি ছেড়ে রান্না। আর এই ভাতটা দেখছেন, এই চালটাও পিসিদের জমির। তো আজকে সব ন্যাচারাল খাবার, পুরো হেলদি খাবার, কম মশলা দিয়ে দারুণ লাগে। আজকে ইয়ে নিয়ে যাবো, ওষুধ নিয়ে যাবো, ডাক্তার তো কালকে নিয়ে গেলাম, তোকে ডাক্তার তখন তো বন্ধ। অ্যালার্জির ওষুধ দেয় কি করতে বানিতে তো হয়েছে তোমার খা, আমি আগেই খেয়ে নিয়েছি, ভিডিওতে খাওয়া দেখালাম, তো এখন সবাই খাচ্ছে, খাওয়া হয়ে গেলেই বাড়ি চলে যাবো। ওমা আমরা বেরিয়ে যাই তাহলে, কি কাটে এগুলো পিসা নিয়ে আসলে নাকি? ও তো বিশাল বড় বড় সাইজ। এই কচুগুলো পিসা নিয়ে আসলো, বাবার জন্য নিয়ে যাবো, বাবা এগুলো খুব ভালো খায়। ওগুলো তাহলে ব্যাগে ভরে নাও। দাদি তো অফিসে চলে যাবে, চলো তুমি ওঠা, আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। এখন বাজছে ওই বিকাল 4:30 মতন, তো প্যাকিং কমপ্লিট। কালকে যে পান্তুয়াগুলো আপনারা বানানো দেখেছিলেন, সেই পান্তুয়াগুলোকে নিয়ে এখন আমরা গ্রামে যাবো পরিবেশন করতে। তুই সমস্ত কাজের মধ্যে একটা বিশাল শান্তি আছে, তো ইনকাম তো অনেকেই করে, ইউটিউব থেকে ইনকাম অনেকেই করে, আমিও করি,
তো আমি কি করি, আমার ইনকামের কিছুটা অংশ আমি গরিব মানুষদেরকে খাইয়ে দিই। এতে কি হয় না, মন থেকে একটা বিশাল শান্তি আছে। যা মেঘ করেছে, বৃষ্টি ফিষ্টি চলে এলে মুশকিল হয়ে গা। এত খাবার পাচ্ছি না, টিফিন তো হাতে ধরে দিলে হবে।